আমরা আসন্ন যে হোলি উৎসব, হোলি উৎসবকে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা ইন্ডিকেটর রেডের জন্য উদ্যোগ নিই। তো সেই হিসাবে আমরা আজকে আমরা একটা গোপন সমাজে আমরা দুজন স্টাফ নিয়োগ করি। আমরা এনএস রোডের একটা ইনফরমেশন আসে যে ইলিগাল ভাবে কিছু পর্নলিকার নিয়ে যাচ্ছে, তখন আমরা আমাদের স্টাফ ওই একটা ইলিগাল যে কেলিং করছে ওকে আমরা আইন জেনা করতে সক্ষম হই। আমাদের স্টাফ সেটাকে রিটার্ন করে এবং আমরা চেক নিয়ে আমরা তা সত্তর থেকে 80,000 টাকা আমরা বেতন আমরা উদ্ধার করি এবং একজন লোককে অ্যারেস্ট করি যার নাম রাজেশ্বর।